দাঁড়ান, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, তারপর ভিডিওটা শুরু করুন। আমি আজকে থেকে সাধু বাবা কতুচোর। ফুলকে ভালোবাসতে হবে, প্রাকৃতিককেও ভালোবাসতে হবে, প্রাকৃতিকের সব কিছুইকে ভালোবাসতে হবে, তাহলে জীব উদ্ভিদ সকল কিছুরই বৃদ্ধি হবে। বাংলাদেশে যা দুর্ভিক্ষ দেখা দিবে এটাই স্বাভাবিক, প্রাকৃতিককেই ভালোবাসা উচিত। ওকে কি করতেছে, ফুলকে চুম্মা চাটে দিতেছে? চলো তাহলে ফুল নিয়ে খেলা করি ওর সাথে। আমার দৃঢ় বিশ্বাস ওগি তুমি পারবে। ওগি তুমি ফুলকে ভালোবাসো না? হ্যাঁ ফুলকে তো ভালোবাসি, তাছাড়া সবকিছুকেই ভালোবাসি আমি। আর আমরা তোমাকে ব্যথা দিতে ভালোবাসি। কি ওগি আমাকে মারবে? একটু আগে তো বললে আমাকে ভালোবাসো তুমি। না না বিষয়টা এমন না। দাঁড়াও বই পড়া নি, এখানে লেখা আছে প্রাকৃতি উদ্ভিদ জীব জন্তু সকলকে ভালোবাসতে হবে ব্যথা পেলেও। আমি তোমাদেরকে ভালোবাসি, আমার ব্যথা লাগেনি। তুমি একা কেন, আমিও দেখব। কঠিন তপস্যা করতে হবে, তপস্যার মাধ্যমে আমি একটা সন্ন্যাসীতে রূপান্তরিত হব, যার ফলে আমি একটা বই লিখব এই বইটির মতো, এবং সকলকে সকল ধরনের জ্ঞান দিব, এবং আমি হয়ে যাব সাধু ওগি সাধু। তোমার সাধু হওয়া লাগবে না, তুমি একটু নিচে এসে বসো, উপরে উঠো না, জোরে পড়ে যাবে। আর নিচে থেকো না, সাগরে মুড়ে খেয়ে ফেলবে। তোমাকে আমরা ম্যাজিক দেখাবো। এটা আমার বিশ্বাস হলো না। চলে আয় তাড়াতাড়ি, ওকে একটা ম্যাজিক দেখাই। তোরা পিছনে পর্দা ধর, আমি ম্যাজিশিয়ান, আমি ম্যাজিক দেখাবো। বাহ বাহ খুবই সুন্দর, করতালির মাধ্যমে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আরে দাঁড়াও সাধু বাবা কদুচর ওগি, এখনো ম্যাজিক বাকি আছে। এই দেখো তোমার টিভিকে মুরগি বানিয়ে দিয়েছি। আমার সেই মুরগি ডিম পারলে ডিমটা আমরাই খাবো, আমাদেরকে দিয়ে খেও। দেখেছো কত সুন্দর ম্যাজিক? তোমাদের ম্যাজিক দেখে আমি মুগ্ধ যথারীতি। তা থাকো, এবার মস্ত বড় একটা সুবিধা অসুবিধা করার পালা, দেখি ওগি কি করে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তেলাপোকার দল, আমাদের জানাই ছিল তুমি পারবে না সাধু হতে, তোমার দ্বারা হবে না, তোমাদের ধারণা ভুল। আমি তোমরা যাও, আমি বসে থাকি। ওগিকে তো সাধু থেকে ভণ্ডতে রূপান্তরই করতে পারছি না, এটা যদি করে থাকে অনেক বাজেটের ব্যাপার, ক্রসটা গেল কোমরে। একটু পর ওগি হাগু করতে আসবে, তারপর হবে খরচা পানি মুশকিল। চল আমরা কাইটা পড়ি। সৃষ্টির আদিমকাল থেকে যারাই সন্ন্যাসী হয়েছে বড় বড়, তারা সবসময় বই পড়েছে, আমিও বই পড়ব, সন্ন্যাসী হব। কি ব্যাপার, ওগিকে খুঁজেই পাচ্ছি না, ওগির বাসায় কি হচ্ছে আমি তো নিজেই বুঝছি না। গুটি গুটি পায়ে ওগির রুমে যেতে হবে। ওগি আমার সাথে মনে হয় বাটপাড়ি করছে, ও কক্সবাজার চইলা গেছে, কিন্তু ও তো আমাকে থুয়ে যাওয়া লোক না। ও মেবি বাসায় আছে, কোনো একটা জঙ্গি ফঙ্গি সংস্থার সাথে যুক্ত হয়েছে, আমার খোঁজ খবর নিতে হবে। ও মা এটা কি দেখছি, আমার তো বিশ্বাসই হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।